গাংনী উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে গাংনীতে স্বল্প মূল্যে ও SMS এর চাউল বিক্রয়ের শুভ উদ্বোধন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন MA লিংকন, মেহেরপুর জেলা প্রতিনিধি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। গাংনী উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ গাংনী মেহেরপুরের উদ্যোগে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত OMS কর্মসূচিতে স্বল্প মূল্যে চাল বিক্রয় শুভ উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান MA খালেক। বৃহস্পতিবার সকাল 10টার সময় উদ্বোধন কার্যক্রম শুরু করেন। শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান MA খালেক, মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি, সাবেক গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার। আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম। গাংনী উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 30 টাকা দরে মাথা পিছু সর্বোচ্চ 5 কেজি করে চাল পাবে। গাংনী পৌরসভার মধ্যে 3 জন ও SMS এর ডিলাররা চাউল বিক্রি করতে পারবেন। একজন ডিলার সপ্তাহে 5 দিন করে প্রতিদিন 2 টন করে চাউল বিক্রি করতে পারবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী উপজেলার উপখাদ্য পরিদর্শক ফাহিম ফয়সাল। এই সময় স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও MS এর ডিলাররা উপস্থিত ছিলেন।